হ্যাঁ, এই মুহূর্তে আমি রয়েছি হাওড়া জেলার বরগাছিয়া যে হসপিটাল সংলগ্ন ময়দান, সেখানে রয়েছি এবং দেখতে পাচ্ছেন কৃষ্ণা তহা সিদ্দিকী সাহেবের উদ্যোগে এখানে সিএএ এনআরসি এবং এনপিআর বিরোধী যে জনসভা, সেই জনসভা চলছে এবং দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ তারা কিন্তু এই যে জনসভা, সেই জনসভার সমর্থনে তারা কিন্তু উপস্থিত হয়েছেন। এর পাশাপাশি আমরা জানিয়ে রাখি এই জনসভায় উপস্থিত ছিলেন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অন্যান্য নেতৃত্ব এবং বিশিষ্ট ব্যক্তি তারা উপস্থিত ছিলেন। তার পাশাপাশি সনাতন ধর্মের ধর্মগুরু তিনিও উপস্থিত ছিলেন। যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলায় যখন উনি মুখ্যমন্ত্রী সিএম হননি, উনি অনেকবার পুরস্কার এসেছে, উনি সিএম হবার পর অনেকবার এসেছে, আমি আজকে প্রশাসন ভাইদের কাছে বলবো, এছাড়া আমাদের এলাকার শাসক দলের অনেক নেতা বসে আছেন, তাদের কাছে অনুরোধ রাখবো, এখানে আমরা খেলতে আর ভালোবাসছি না, বহুদিন হয়েছে এই খেলা, আগামী দিনে পশ্চিমবঙ্গের সিএম এর কাছে এটা আমার অনুরোধ, আর আমি আমার চাচার কাছে অনুরোধ, শুনিবে 3 লক্ষ 3 কোটি মানুষের অভিভাবক হিসাবে আমি আপনার কাছে দায়িত্ব দিচ্ছি, ইমিডিয়েটলি খুব তাড়াতাড়ি আপনি মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে বসে এই বিষয়ে একটা সমাধান আপনি করে নেন। আমরা দিতে পারে নাকি তিনাকে আমরা মায়ের সম্মান দিচ্ছি, মায়ের হিসাবে ছেলের কথা ভাববে, দিদি হিসাবে ছোট ভাইদের কথা কি ভাববে। বহুদিন ধরেই আপনি সভা করছেন সিএ এনআরসি এনপিআর নিয়ে এবং আপনি বারবার বলেছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রথম তিনি এই প্রতিবাদ করেছিলেন, কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন রাজ্য তারা সুপ্রিম কোর্টে গেলেও আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বা সরকার সেইভাবে লিগালি স্টেপগুলো নিচ্ছে না এবং সেই দলেরই নেতাদের নিয়ে সাংসদ মন্ত্রীদের নিয়ে আপনি সভা করছেন কেন? দেখেন, সম্মানীয় ব্যক্তিদের সম্মান দিতে হবে, এটা আমার কর্তব্য বলে আমি মনে করি। আপনি এখানে আজকে যারা বক্তব্য রাখলো নিশ্চয়ই একটা শুধু পলিটিক্যাল দলের লোক আসেন দেখেছেন এবং এখানে দল মতের ওপরে মানুষকে নিয়ে আজকে হয়েছে, আর সম্মানের ব্যক্তিকে সম্মান দেওয়াটা আমার কর্তব্য বলে আমি মনে করি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সিএ এনআরসি নিয়ে প্রতিবাদ করেছেন, পথে নেমেছেন এবং সেই প্রতিবাদে লক্ষ লক্ষ মানুষ তারা সাথে সাথ দিয়েছে এবং সমর্থনও করেছেন এবং আমিও ওই প্রতিবাদকে সমর্থন করছি, করছি, করব। এবং শুধু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নয়, যে কোনো মানুষ, যে কোনো রাজনীতির নেতা এই সিএ এনআরসি এনপিআর এর বিরুদ্ধে প্রতিবাদে নামবেন, করবেন, পথে নামবেন, আমাদের বাংলার প্রত্যেকটা মানুষকে এই ইস্যু নিয়ে সমর্থন করা দরকার আছে বলে মনে করি। এই মুহূর্তে বাংলার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, উনি তো যদি কেউ বলে উনি তৃণমূলের মুখ্যমন্ত্রী, আমি বলো সে তো মূর্খ জগতে বাস করছে, উনি তো তৃণমূলের মুখ্যমন্ত্রী নন, আর উনি সিপিএমের নন, আর উনি হিন্দু নন, মুসলমান, উনি বাংলার অভিভাবক, বাংলার মুখ্যমন্ত্রী, মানুষের মুখ্যমন্ত্রী, উনি পথে নেমেছে, উনার হাতকে মজবুত করা এই মুহূর্তে আমাদের সবাই সবার কর্তব্য আছে বলে আমি মনে করি। আপনি দাবি করবেন না যে এই আমাদের পশ্চিমবাংলার রাজ্যসভা তো বিরোধী পাশ হোক, মানে এটা তো আমি অনেকদিন আগে দাবি করেছি, আজকে দেখলে না বাংলার মানুষ মমতা ব্যানার্জিকে ওনার দিকে তাকিয়ে আছেন, ঠিক বুঝতে পারছি না উনি কি করতে চাইছেন, কি বলতে চাই বুঝতে পারছি না, বাংলার মানুষের বিশ্বাস যোগ্যতাটা ওনাকে আরও মজবুত করতে হবে, উনি তো বিশ্বাসের জায়গায় আছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিশ্বাসের জায়গায় না থাকলে উনি মুখ্যমন্ত্রী হবে কেন? কিন্তু একটা যে মানে টলামলা করছে, এই বিশ্বাসযোগ্যতা ওনাকে আরও মজবুত করতে গেলে আমার মনে হয় ওনাকে বিধানসভায় বিলটা পাস করার দরকার আছে বলে মনে করি। এবং আমিও দাবি রাখছি বাংলা মানুষের জন্য, কেরালা করেছে, অন্য অন্য দেশ করছে, রাজ্য করছে, তো এই রাজ্যের অসুবিধাটা কোথায়, কোন জায়গায়? এই হচ্ছে না বলে, উনি বিলটা পাস করছে না বলে মানুষের মধ্যে একটা মানে কি মানে একটা জিজ্ঞাসার চিহ্ন মানে রয়ে যাচ্ছে, মানুষ ভাবছে তাহলে কি মমতা ব্যানার্জি আর নরেন্দ্র মোদী কি ভেতর ভেতর কোনো মিলা মিল মহব্বত আছে নাকি, এদের মধ্যে কোনো বোঝাপড়া আছে কি না, এটা মানুষ ভাবছে। অতএব
ভাবাটা অন্যায় সেটা ওনাকে প্রমাণ করতে করার জন্য আমি অনুরোধ করব বাংলার মানুষের স্বার্থে ওনাকে বিধানসভা বিলটা পাস করে ওনাকে একটা প্রমাণ করে দেখিয়ে দেওয়া উচিত বলে মনে করি। আপনি আপনার এই জনসভাতে ঘোষণা করলেন যে এরপর আপনি সিএ এনকেএনএ কোনো জনসভা করবেন না, এই কোনো পলিটিক্যাল প্রেসার আসছে আপনার উপরে? না 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 না, আমি মানুষকে ঠকাতে রাজি নই। শুনুন তো, এই আজকে এনআরসি সিএ এনপিআর বিরুদ্ধে আমি এতদিনে, আপনি তো আমার সাথে ঘুরছেন, লক্ষ লক্ষ মানুষ আমার কাছে সাড়া দিয়েছে বিভিন্ন জায়গায়, তা আমার যেন মনে হচ্ছে এই মানুষগুলোকে আমি একটু বোকা বানানো হচ্ছে, আমি আমার নিজেকে যেন ছোটো মনে হচ্ছে। কেন এদের ধরে এনআরসি সিএ এনপিআর এদের মানে বিরুদ্ধে প্রতিবাদ মিছিল মিছিলকে না ডেকে এদের ধরে আমার মানে যেটা বলার মেন কর্তব্য সেইটা আমি বলতে চাইছি, আপনারা কাগজপত্রগুলো ঠিক করুন, কাগজপত্রগুলো ঠিক করুন। এই মঞ্চ থেকে আপনার ভাইপো তিনি দাবি করছিলেন যে মুখ্যমন্ত্রী হিসেবে আপনার একান্ত বৈঠক করে, যেহেতু আপনার প্রায় 3 কোটি ভক্তমূলক তারা মুখ্যমন্ত্রী ডাকা না ডাকা তো ব্যাপার নয়, বাংলার মানুষের জন্য উনি ডাকলেও যাব আর আমি ওনার কাছে নিজে যাব, কিন্তু মনে হয় নিজেও যেতে পারি। হ্যাঁ, উনি মানে ডাকে সাড়া দেবে কি আমার ডাকে সাড়া দেবে কি আমি জানি না, হয় উনি আমাকে ডাকলে আমি যাবো, ওনাকে আমি ডাকবো উনি আসবেন, দুটোর মধ্যে একটা করবো। অর্থাৎ বুঝতেই পাচ্ছেন আজকের এই জনসভা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই জনসভার পর পিজদার তহা সিদ্দিকী সাহেব তিনি কিন্তু ঘোষণা করে দিলেন যে এরপর তিনি এই এনআরসি সিএ বিরোধী কোনো সভা করবেন না, কিন্তু তার প্রতিবাদ চলবে, তিনি প্রতিবাদ করবেন এবং যতটা সম্ভব, এবং তার দাবি যেটা সেটা এই এনআরসি সিএ এবং এনপিআর এটাকে প্রত্যাহার করতে হবে, এই দাবি কিন্তু তার তিনি রাখলেন এই জনসভা থেকে। এইচবি ডিএনএন বাংলা হাওড়া।